এই শহরে কারো ঘুম ভাঙে 10টায়, কারো ভোর 5টায়, কেউ বা থাকে নির্ঘুম। প্রিয় দর্শক, বাগমা টাইমসে সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের ব্যস্ততম নগরী, তিলোত্তমা নগরী, ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, কেউ বা ছুটে চলে আপন ঠিকানা, কেউ বা ছুটে চলেন গন্তব্যস্থলে। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বরের প্ল্যাটফর্মের মাঝখানে। এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ব্যস্ততম নগরীতে মানুষগুলোর যে যান্ত্রিকতা শহরে ছুটে চলছে সেইগুলো বিষয় কিন্তু আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো। আমরা স্টেশনের মাঝে অবস্থান করছি, একদম মাস পয়েন্টে। এখান থেকে কিন্তু আপনারা স্টেশনের যে ঐতিহ্যবাহী একটি সৌন্দর্য সেটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম রেলওয়ে স্টেশন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। ব্রিটিশ স্থাপত্যের সমাপ্তি ঘটিয়ে দেশের প্রথম এবং আধুনিক রেলওয়ে স্থাপনা এই কমলাপুর রেলওয়ে স্টেশন। একে ঢাকা তথা সমগ্র বাংলাদেশের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন বলা হয়ে থাকে। মূলত ঢাকায় এই রেলপথ এসেছে 1884 সালে। ঢাকায় আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু করে 1885 সালের 4 জানুয়ারি থেকে। বাংলাদেশের ভূখণ্ডে রেলপথ আসা দীর্ঘ 22 বছর পর ঢাকায় এই রেলপথ এসেছে। মূলত ঢাকা এবং ময়মনসিংহ অঞ্চলে রেলপথ নিয়ে আসার পিছনে প্রধান যে কারণটি ছিল, পাট শিল্পে উত্তর অঞ্চলের পাট শিল্পকে কাজে লাগানো ছিল মূল উদ্দেশ্য আর কি। আমরা কিন্তু স্টেশনের এখন যে প্ল্যাটফর্মে উঠে আছি, আমরা 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে, এখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্রিটিশ স্থাপত্যের যে ঐতিহ্য নিদর্শন, সেই নিদর্শনের কারুকার্যে কীভাবে আসলে এই ছায়া, এই যে কারুকার্যের নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত হাজার হাজার মানুষের সমাগম এবং এখান থেকে তাদের গন্তব্যস্থলে এবং নিজস্ব প্রচেষ্টায় কেউ বা কর্মব্যস্ত জীবনে পাড়ি দিচ্ছেন। একসময় কিন্তু এই কমলাপুর ছিল অজপাড়াগা, এমনকি পাকিস্তানি শাসন আমলেও কমলাপুর ছিল দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেত। তৎকালীন ঢাকা শহরে বিস্তৃত ছিল বুড়িগঙ্গার পার থেকে গুলিস্তান পর্যন্ত। কমলাপুর স্টেশনের এই ভবনের বৃহৎ বর্গাকৃতি ছাদটি 36 খণ্ড বর্গক্ষেত্রে বিভক্ত। আপনারা যে ছাদটি দেখতে পাচ্ছেন এটি 36 খণ্ডে বর্গক্ষেত্রে বিভক্ত এবং 36টি কনক্রিটের ছাতা দাঁড়িয়ে রয়েছে 39টি পিলারের উপর। মাটি থেকে স্তম্ভের উচ্চতা 59 ফুট, প্রতিটি কলাম উপর দিয়ে 4টি করে ছাতা বিস্তার করে ছাতাটিকে ধরে রেখেছে। যে ছাতাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছাতাটির কথাটি আমি আপনাদেরকে বলছিলাম। এবং আমরা স্টেশনের আরও সামনের দিকে এগোচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, যে ঐতিহাসিক স্থাপনাগুলো তৈরি করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন যে রেলওয়ে বিভিন্ন কর্মকর্তা রয়েছে, সাধারণ মানুষ এখানে কেউ অপেক্ষা করছেন আরও অপর একটি ট্রেনের জন্য, কেউ বা পাড়ি জমাবে নিজস্ব গন্তব্যস্থলে, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আপনাদের যে কমলাপুর রেলওয়ে স্টেশনটি দেখছেন এটি নির্মাণ শৈলীর সাথে বিখ্যাত, অর্থাৎ বিশ্বের বিখ্যাত কয়েকটি স্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ মিল পাওয়া যায়। যেমন ডেনমার্কের স্থপতি জন উডজনের ডিজাইন করা সিডনির বিখ্যাত অপেরা হাউস, মোগল স্থাপত্যের প্যাভিলিয়ন ধাঁচের স্থাপনা ইত্যাদি। মূলত কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশ রেলওয়ের একটি আইকনিক স্থাপনা। ফুলবাড়িয়া থেকে কমলাপুর এবং কমলাপুর ভেঙে নতুন একটি আরো স্থাপনা ঢাকার যানজট নিরসনের জন্য নির্মিত হচ্ছে মেট্রো রেল। অর্থনীতি এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে রেল যোগাযোগ ব্যবস্থা, আর ক্রমশ মানুষ চলছে, ছুটে চলছে এই হাজার হাজার মানুষের যে সমাগম, এখান থেকে কিন্তু ছুটে চলাচ্ছেন নগরের দিগন্ত এবং যান এই যে কনক্রিটের দেওয়ালের নিচে বা কনক্রিটের ছাদের নিচে মানুষ কিন্তু আসলে তাদের ব্যস্ততম নগরীতে পাড়ি জমাচ্ছেন। আর এই ব্যস্ততার সাথে সাথে যোগ হচ্ছে নতুন ট্রেন। বাংলাদেশের ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শাহিনুর ইসলাম, বাগমারা টাইমস, মানুষের কথা বলে।